আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো সুপ্রিয় দর্শক, আজকে আপনার সাথে আলোচনা করবে দাউদ এবং চুলকানি জন্য সবচেয়ে ভালো এবং সবচেয়ে পরিচিত দাউদ হলে কোন কোন ক্রিমগুলো সবচেয়ে বেশি ব্যবহার করবেন এবং দাউদ হলে কোন ক্রিম ব্যবহার করলে 5 থেকে 7 দিনে খুব ইজিলি ভালো হয়ে যাবে দাউদ। তো সঙ্গেই থাকুন, আমি আছি আপনাদের সাথে কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ রুবেল মিয়া। আমি একজন মা ও শিশু, চর্মরোগ, যৌনরোগ ও মেডিসিন অভিজ্ঞ একজন ডিপ্লোমা চিকিৎসক। এটা হচ্ছে আমার ডাক্তারি লাইসেন্স নাম্বার। তো দর্শক, দাউদ কি আপনাকে প্রথমে চিনতে হবে। তো দাউদ আসলে আপনার বিভিন্ন কারণে হয়ে থাকে। এটা দাউদ হলে আপনার চুলকানো যাবে না এবং একজনের জামা কাপড় আরেকজনে ব্যবহার করতে পারবেন না এবং আপনার চুলকে যেখানে সেখানে ধরা যাবে না। তো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং দাউদ হলে আপনার কি করবেন না তা তো আপনারা অবশ্যই জানলেন। তো দাউদের জন্য সার্চ করে হচ্ছে 3টি ক্রিম, যা আপনার সাথে এখন আলোচনা করব ডিটেলসে। তো তার আগে আপনাদেরকে কিছু ছবি দেখাচ্ছি। এগুলো হচ্ছে দাউদ, এগুলো দাউদ, এটা দাউদ, এটা দাউদ, এটা দাউদ। তো দাউদ কি মোটামুটি আপনারা একটু ধারণা পাইছেন, বুঝতে পারছেন। তো দাউদের জন্য আপনার সবচেয়ে ভালো কাজ করে 3টি ক্রিমের মধ্যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 3টা সিরিয়াল ধরছি। তো সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে আপনার প্যাভিসন। সবচেয়ে ভালো কাজ করে প্যাভিসন। আপনার প্যাভিসন মূলত 7 থেকে 14 দিন বা 10 দিন ব্যবহার করতে হয়। তো দিনে 2 বার। এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বারে রাখছি স্কয়ার কোম্পানির উনি হচ্ছে আপনার দিনে 2 বার বা 2 বার দিলে ভালো হয়। 2 বার 7 থেকে 14 দিন বা 10 দিন। এবং 3 নম্বরে রয়েছে টারব্যাক্স। টারব্যাক্স আপনার দিনে 2 বার বা 7 দিন বা 14 দিন। তো এই 3টা ক্রিম সবচেয়ে দ্রুত এবং সুপার ফাস্ট কাজ করে এবং এটা 5 থেকে 7 দিনের ভিতরে দাউদকে একদম শেষ করে ফেলেন। দাউদ খুব ইজিলি ভালো হয়ে যায়। তো দর্শক, দাউদের জন্য 3টি ক্রিম, ফেভিসন, উনি এবং টারব্যাক্স। তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের কিছু কাজে লাগছে। তো দর্শক, একটা কথা না বললেই নয়, যে কোনো ওষুধ, যে কোনো মেডিসিন কখনও ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না বা ইউজ করবেন না। অবশ্যই ডাক্তার এবং চিকিৎসকের পরামর্শ সেবন করার চেষ্টা করবেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা কিছু হলেও জানতে পারছেন, কিছু হলেও শিখতে পারছেন। সো প্লিজ কিপটামি না করে একটা লাইক তো অবশ্যই দিয়ে দিবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই ধন্যবাদ, না হলে করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।